নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু কেরিয়ার টিউব বাংলা ন্যাশনাল ইনস্টিটিউট অফ এডুকেশনাল প্ল্যানিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন এর তরফ থেকে একটি নতুন পদে বিজ্ঞপ্তির অফিসিয়াল নোটিফিকেশন কিন্তু এখানে বেরিয়ে গেছে তো আমরা তার ওয়েব পেজে এসে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম সম্বন্ধে এখানে দেখতে পাচ্ছি যে একটি পোস্টের জন্য রিক্রুটমেন্ট বেরিয়েছে পোস্টের নাম হচ্ছে প্রোজেক্ট কম্পিউটার অপারেটর অর ক্লার্ক তো এখানে অ্যাপ্লিকেশন করা যাবে ষোলো পাঁচ দু হাজার একুশ তারিখ পর্যন্ত তো এর নোটিফিকেশনটা আমরা ওপেন করে সমস্ত কিছু আলোচনা করব তার আগে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দেবেন আর যদি এই ক্যারিয়ার টিউব বাংলা চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনটি অন করে রাখতে হবে যে কোনো আপডেট সবার প্রথমে পেয়ে যাওয়ার জন্য তো চলুন আমরা নোটিফিকেশনটি খুলে নিই তো এখানে নোটিফিকেশনটি আমরা খুলে নিয়েছি তো এখানে বলেছে ইনস্টিটিউট হ্যাজ নাম্বার অফ প্রজেক্টস ফর হুইচ রিক্রুটমেন্টস ফর দ্য পোস্ট অফ ফলোয়িং পজিশন অকার ফ্রিকুয়েন্টলি টু মিট সাচ রিকোয়ারমেন্টস অনলাইন অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ক্যান্ডিডেটস অ্যাপ্লিকেন্টস শ্যাল বি ইনফর্মড অ্যাবাউট স্কিল টেস্ট অ্যাজ অ্যান্ড হোয়েন ইট ইজ শিডিউল্ড নো ফার্দার করসপন্ডেন্স অন দ্য ম্যাটার সেল বি এন্টারটেন্ট তো এখানে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে এবং যারা এলিজিবল ক্যান্ডিডেট তাদের কিন্তু স্কিল টেস্টের জন্য ডাকা হবে তো নেম অব দ্য পোস্ট হচ্ছে প্রোজেক্ট কম্পিউটার অপারেটর ওর ক্লার্ক রেমুনরেশন অর্থাৎ বেতন হচ্ছে সতেরো হাজার টাকা পার মান্থ সর্বোচ্চ এজ হচ্ছে সাতাশ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে তো এসেন্সিয়াল কোয়ালিফিকেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স যে শিক্ষাগত যোগ্যতা এবং এক্সপিরিয়েন্স লাগবে সেগুলো হচ্ছে পার্সনস হ্যাভ টেন প্লাস টু সার্টিফিকেট উইথ নলেজ অফ ওয়ার্কিং অন কম্পিউটার তো টুয়েলভ পাস করে থাকতে হবে এবং সেই সঙ্গে কম্পিউটার বিষয়ে কিন্তু জ্ঞান থাকতে হবে পার্সন উইথ গ্র্যাজুয়েট ডিগ্রি উইল বি প্রেফার্ড যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে থাকে তাহলে সেই সব ক্যান্ডিডেটকে বেশি প্রেফারেন্স দেওয়া হবে ক্যান্ডিডেট উইল হ্যাভ টু কোয়ালিফাই ইন স্কিল টেস্ট অন কম্পিউটার ফর ব্রিং এলিজেবেল ফর দ্য অ্যাপয়েন্টমেন্ট টু দ্য পোস্ট এবং এখানে নিয়োগ করার পূর্বে একটি স্কিল টেস্ট করা হবে কম্পিউটারের তো সেখানে কিন্তু অবশ্যই পাশ করতে হবে তো ক্যান্ডিডেট সাবমিটিং অনলাইন অ্যাপ্লিকেশন আর অ্যাডভার্স টু টেক a print of online application for the record and if call for skill test they should be submit the hard copy of online application duly pasted with photograph and signed along with noc from head of organization if employed or pursuing any course of study তাহলে যারা এখানে আবেদন করছেন তাদের কিন্তু অবশ্যই অনলাইন অ্যাপ্লিকেশন করার পর সেই অ্যাপ্লিকেশনের হার্ড কপিটা প্রিন্ট আউট বের করে নিতে হবে পরের যে প্রসেসগুলো আছে সেগুলোর জন্য সেটা দরকার এবং এখানে লাস্ট ডেট অফ সাবমিশন অ্যাপ্লিকেশন ইজ সিক্সটিন ফাইভ অর্থাৎ ষোলোই মে দু হাজার একুশ তো এখানে আবেদন করার লিঙ্ক কিন্তু আমি নিচের ডেসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে রাখছি